গলি দিয়ে সামান্য এগিয়ে পরেই আপনি লক্ষ্মী চায় বালের দোকানটা পেয়ে যাবেন। তো আমরা এখানে চায়ের সাথে বাটার টোস্ট ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে চায়ের থেকে আমাদের বাটার টোস্টটাই বেশি টেস্টি লেগেছিল। তো একটা করেই বাটার টোস্ট খেয়েছিলাম, কেননা এর পরেও আমাদেরকে আবার পরের দোকানে গিয়ে পরে সবথেকে ফেমাস একটা খাবার খেতে হবে। তো চলুন এখানে তাড়াতাড়ি করে দেখে নিন যে এখানকার এনভায়রনমেন্টটা কেমন, তারপর আমরা পরের দোকানটাই যাচ্ছি। চা বাটার টোস্ট খেয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম বারাণসীর একটা ফেমাস দোকান দা রাম ভান্ডারের কাছে। এখানে কচুরি আর জিলাপি যদি না খাওয়া হয় তাহলে বারাণসীতে ফেমাস যে খাবারগুলো, সেই খাবারগুলোর থেকে একটা খাবার কিন্তু আপনারা মিস করলেন, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এত সুন্দর এখানে কচুরি আর সবজিটা বানায়, আর জিলাপিটা ছোট ছোট জিলাপি খুব সুন্দর বানায়, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তবে এখানে যদিও অনেকটা ভিড় হয় কিন্তু সিস্টেমটা খুব সুন্দর, কুপন কেটে দাঁড়াতে হয়, তারপরে আপনার যখন কুপন নাম্বার আসবে আপনাকে কিন্তু খাবারটা সার্ভ করবে। তো এরপরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেলাম বারাণসীর আরও একটা ফেমাস খাবার মালাইও খাবার জন্য। মালাইয়ের জন্য আপনারা শ্রীজি দোকানে আসতে পারেন, এখানকার মালাইওটা কিন্তু যথেষ্ট টেস্টি। এখন চলে এসেছি শ্রীজি সুইট অ্যান্ড মিল্কে, এখানে মালাইওটা খুব সুন্দর বানায়, অলরেডি আমরা দেখতে পাচ্ছেন ওখানে ভিড় লেগে গেছে। পর আমাদেরকে যে দোকানটাতে নিয়ে এসেছি সেটা বারাণসীর একটা ফেমাস লস্যির দোকান দা ব্লু লস্যি শপ। এখানে লস্যিটা যথেষ্ট টেস্টি বানায়। আর এখানে দোকানের মধ্যে ছোট ছোট পাসপোর্ট সাইজের ছবি লাগানো আছে যারা এখানে লস্যি খেয়েছে। তো এখানে অনেক দেশি বিদেশি অনেক মানুষের কিন্তু ছবি এখানে লাগিয়ে দিয়ে যায় দেওয়ালে। কাশি চাট ভান্ডারে চাট খেতে গেলে হয়তো আপনাকে একটু লাইনে ওয়েট করতে হতে পারে, বাট এখানকার চাট কিন্তু সত্যিই খুব টেস্টি, আর দামও কিন্তু অনেক রিজনেবল। 40-50 টাকার মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়, আর প্রত্যেকটা চাটই টেস্টি। আমরা 2-3টে চাট ট্রাই করেছিলাম, আমাদের সবগুলোই কিন্তু খুব ভালো লেগেছিলো। তাই বারাণসী এলে এই কাশি চাট ভান্ডারের চাট ভুলেও কিন্তু মিস করবেন না। পরের দিনে আমরা যখন রামনগর ফোর্ট ঘুরতে গিয়েছিলাম, রামনগর ফোর্টের পাশেই কিন্তু শিবপ্রসাদ লস্যি বলে একটা লস্যির দোকান আছে। বারাণসীর মাস্ট ট্রাই লস্যির দোকানগুলোর মধ্যে এটা কিন্তু আপনি 1-2 নম্বরে রাখতে পারেন। এখানকার লস্যিটা বেশ টেস্টি খেতে এবং বানায়ও খুব সুন্দর, দেখেই দেখুন আপনার খেতে মন চলে আসবে। বিএজিউ ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে যখন আমরা দোকানগুলো দেখছিলাম, তখন এখানে একটা দোকানে আমরা খুব ফেমাস একটা খাবার দেখলাম, ছোটি সিঙ্গাড়া সেখানে সবজি দিয়ে সার্ভ করছে। তো এখানে এটা খাওয়ার পরে দেখলাম বেশ টেস্টি লাগলো খাবারটা খেতে। আহ
আমরা এখন চলে এসেছি দিনা চাট ভান্ডারে খেতে। দিনা চাট ভান্ডারের চাটটাও কিন্তু খুব ভালো। কাশি চাট ভান্ডারে যারা চাট খেয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে অলরেডি অমৃতা একটা চাট নিয়েছে, বাস্কেট চাট, তাই তো? তো এটা বেশ ভালো টেস্ট করেছে। তো দিনা চাট ভান্ডারটা কিন্তু আমাদের লিস্টের মধ্যে রাখতে পারেন আপনারা যখন বেনারস ঘুরতে আসবেন। তবে অনেস্ট রিভিউ যদি দিতে হয় তাহলে বলবো কিন্তু কাশি চাট ভান্ডার দিনা চাট ভান্ডারের টেস্টের থেকে অনেক এগিয়ে থাকবে। আপনারা যখন রামনগর ফোর্ট ঘুরতে যাবেন তখন ফিরে আসার সময় এই পালোয়ান লস্যির দোকানটাতে কিন্তু লস্যিটা ট্রাই করতে পারেন। আর এখানে গোলাপ জামুনটাও গরম গরম পাওয়া যায়, এটাও কিন্তু খেতে খুব টেস্টি। এটা হচ্ছে পালোয়ান লস্যি। আপনারা যারাই রামনগর ফোর্ট আসবেন ঘুরতে তারাই কিন্তু এই দিকে যখন ফেরবেন তখন কিন্তু পালোয়ান লস্যিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু ভালো জায়গা। আর এখান থেকে একটু সামনে গিয়ে পানের দোকান আছে যেখানে আপনাদেরকে দেখাবো, সেটাও কিন্তু অবশ্যই ভালো ট্রাই করার জায়গা, কারণ ওখানে পানটা কিন্তু সুন্দর বানায়। তাই পালোয়ান লস্যি আর পান এই দুটো এই জায়গাতে এলে পরে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। রবিদাস গেট, রবিদাস গেট থেকে এগিয়ে এলে পরে এইখানে দেখতে পাবেন পানের দোকানটা, আর রবিদাস গেট থেকে ওই দিকে গেলে ওই দিকে রয়েছে পালোয়ান লস্যি, দুটোই কিন্তু মাস্ট ট্রাই জায়গা। মোদীজির সাথে যার ছবি রয়েছে ইনিই দোকানের মালিক। তো বেনারসি পানের টেস্ট যদি নিতে হয় তাহলে কিন্তু মেলাতে যে দোকানগুলো বসে সেখানে খেলে সেই টেস্ট পাবেন না। এখানে বেনারসি পানটা ট্রাই করলে মুখে নিলেই যেন পানটা মিলিয়ে গেল। তো বেনারসি পান খেতে হলে কিন্তু এখানে কিন্তু একবার এসে খেয়ে দিতেই হবে আপনার। পরে আপনাদেরকে যে খাবারটা দেখাবো সেটা কিন্তু কোনো দোকান থেকে কেনা খাবার নয়, এটা কিন্তু বারাণসী এলে একটা আলাদা অভিজ্ঞতা সঞ্চয় করতে হলে এখানে আসতে পারেন। এটা হলো খিচুড়ি বাবা মন্দিরের একটা প্রসাদ খিচুড়ি। আপনারা দেখতে পাবেন সকাল থেকেই কিন্তু এখানে এই মেশিনে করে খিচুড়ি রান্না হচ্ছে, আর প্রচুর প্রচুর দর্শনার্থী যারা ঘুরতে আসে তারা কিন্তু এখান থেকে খিচুড়ি খায়। বেনারস থেকে ফেরার সময় সবার জন্য কিছু মিষ্টি তো নিয়ে যেতেই হবে নাকি? তো চলুন এরপরে আমরা এখন চলে এসেছি কালিকা মিষ্টান্ন ভাণ্ডারে। তো দশমেত ঘাট থেকে ব্যাঙ্ক অফ বরোদার এটিএম বা ব্যাঙ্ক অফ বরোদা জিজ্ঞাসা করলে সবাই বলে দেবে, ওই রাস্তার থেকে গলিতে ঢুকলেই কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। এখানে অনেকগুলো মিষ্টির দোকান আশেপাশে পাবেন, বা বেশিরভাগগুলোই যে মিষ্টিটার কোয়ালিটি প্রায় চিনির মতো টেস্ট পাবেন। বাট কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের রেফারেন্সটা আমরাই একটা ফেসবুক গ্রুপের রেফারেন্সে একজনের কাছ থেকে পেয়েছিলাম, তারপর আমরা এসেছি। অলরেডি আমরা মিষ্টি টেস্ট করলাম, যথেষ্ট ভালো লাগলো। বাকি আপনারা এলেও আপনাদের আশা খুব ভালো লাগবে। এটা দশমাত ঘাট, যে আরতি ঘাট আছে ঠিক আরতি ঘাটের উপরেই কালী মন্দির আছে, অনেক প্রাচীন কালী মন্দির আছে। এটা আমাদের কালী মন্দির 800 বছর পুরনো কালী মন্দির আছে, কালীতলা কালী মন্দির দশমাত। ঠিক তার সামনে আমার কোণের দোকান আছে কালিকা মিষ্টান্ন ভাণ্ডার, আমার অনেক পুরনো দোকান আছে, আমরা বাঁকুড়ার লোক হচ্ছি। আর এই পেড়া আপনার বিনা ফ্রিজেও 7 দিন থাকবে, আর ফ্রিজে রাখলে আপনার 1 মাস থাকবে। বারাণসীর এই খাবারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আর সাথে একটা লাইকও দিয়ে দেবেন। ধন্যবাদ।